নমস্কার বন্ধু, এসএস কেমিস্কের প্রত্যেক মাসেই বেতন কবে সেই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তায় থাকে সমস্ত শিক্ষকরা। তাই মে মাসের বেতন কবে হবে এই বিষয় নিয়েও কিন্তু শিক্ষকরা খোঁজখবর শুরু করেছে, কারণ প্রত্যেক মাসেই সেই বেতন নিয়ে নানা রকম ঝামেলার মধ্যে থাকতে হয়। একে তো সামান্য ভাতা এবং সেই ভাতাও কিন্তু সময় মতো হয় না। মুখ্যমন্ত্রী কিন্তু বারবারই বলছেন যে শিক্ষকরা মাস পয়লা বেতন দিচ্ছেন, কিন্তু এসএস কেমিস্কের শিক্ষকরা কি শিক্ষক নয়? তাদের কি কেন মাস পয়লা বেতন হচ্ছে না? তাদের তো শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে, সেক্ষেত্রে ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চূড়ান্ত এক অফিসিয়ালদের যে বিভিন্ন যে আধিকারিক বা বিভিন্ন অফিসগত ত্রুটির কারণেই কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সেই বেতন 1 তারিখ হলেও আসবে, আর 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ হলেও আসবে, কিন্তু তাহলে কেন সময় মতো কেন আসছে না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন। তাই অনেকে জানতে চেয়েছেন যে বেতনের বিষয়ে কি কাজ হয়েছে। এই মুহূর্তে সমস্ত অফিসই বন্ধ রয়েছে, খুব প্রয়োজন ছাড়া আধিকারিক বা কেউ আসতে চান না। তবে যেটুকুন খবর পাওয়া গেছে যে শিক্ষা দপ্তরে বেতন হওয়ার জন্য, মে মাসে বেতন ছাড়ার জন্য কিন্তু ফাইল গিয়েছে, কারণ এখন শিক্ষা দপ্তর থেকে কিন্তু ফাইল সই হচ্ছে এবং সেই অনুযায়ী গেছে। এই সপ্তাহে তো সম্ভব নয়, সামনের সপ্তাহে হয়তো জেলায় বেতন আসতে পারে এমনই কিন্তু খবর আছে। তবে যারা সার্ট অপশন নিয়েছে তারা কিন্তু চূড়ান্ত হতাশ এবং অসহায়, তাদের করার কিছু নেই। অনেকেই কিন্তু কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা করছেন, কারণ যে পরিস্থিতির মধ্যে তাদের যে সুযোগ সুবিধাগুলি দেওয়া ছিল ইপিএফ এবং এরা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল, সেই সব কিন্তু কোনো কিছুই হয়নি বন্ধু। তাই যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলছে, এরকম দুর্বিষহ যন্ত্রণাদায়ক পরিস্থিতি এবং 5 বছরের চাকরি স্যাক্রিফাইস, তারপরেও কোনো কিছু না হওয়া, এটা কিন্তু কেবলমাত্র পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব। কারণ কেউ খোঁজ দেবার নেই, কেউ চাপ দেবার লোক নেই, কেউ বলার নেই যে কেন হচ্ছে না বন্ধু। তাই এই নিয়ে কিন্তু চূড়ান্ত জটিলতা এবং অসহায় অবস্থা তৈরি হয়েছে। তাই জানি না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, এই ধরনের শিক্ষকরা কি সত্যি কোনো কিছু সুযোগ সুবিধা আর পাবেন নাকি। এইভাবেই চলতে চলতে সময়গুলো কেটে যাবে এবং একের পর এক শিক্ষকরা রিটায়ার হয়ে যাবে। কি তৃণমূলপন্থী বা তৃণমূলপন্থী নয় এমন শিক্ষক সকলেই কিন্তু একটা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। মনে হচ্ছে যেন অফিসিয়াল কোনো গাফিলতির কারণে এই সমস্ত বিষয়গুলো হলো না এবং সমস্ত আটকে রইল। এমনকি যারা সার্ট নিয়েছে তাদের অ্যাপ্রুভেলও দেওয়া হয়নি। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে টানাপোড়েন চলছে। আগামী দিনে শিক্ষকদের কি এই সমস্যাগুলি সমাধান হয় সেদিকে কিন্তু তাকিয়ে আছে নতুন শিক্ষামন্ত্রীর সাথে। নতুন শিক্ষামন্ত্রী তিনি সেইভাবে কারোর সাথে কথা বলেননি, সকলের শুভেচ্ছা বিনিময় জানিয়েছেন এবং সেই প্রসঙ্গে পরে কথা হবে এমনই কিন্তু। ইসমাইল সাহেবের সাথে আমরা শুনেছিলাম যে কথা হয়েছে এবং তিনি যেটা বলেছিলেন যে 30 তারিখের পরে কিন্তু আবার লকডাউন বেড়ে যাওয়ায় তাও কিন্তু সম্ভব হচ্ছে না। অপরদিকে বিকাশবাবু, জাকিরবাবুরা তারাও কিন্তু চেষ্টা চালিয়েছে, কিন্তু কাজের কাজ কবে হবে সেই বিষয়ে তাকিয়ে আপাতত বন্ধু সেরকম কোনো পজিটিভ খবর নেই বা আলাপ আলোচনার খবর নেই। অতএব যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে আপাতত চলবে, করার কিছু নেই। একরকম এক মহামারী, দ্বিতীয় রকম সরকারি গাফিলতি এবং আধিকারিকদের গাফিলতি এবং মন্ত্রী বদলের ফলেও কিন্তু চূড়ান্ত সমস্যা হয়েছে। তাই পার্থক্য কতটা অথই জলে ফেলে দিয়ে চলে গেছেন এসএস কেমিস্কের শিক্ষকদের, দেখা যাক কিন্তু আগামী দিনে কী হয়। এমনকি মুখ্য সহায়িকারাও তাদের যোগ্য যে বেতনটুকু পাওয়া কথা সেটুকুও কিন্তু পাচ্ছে না। নানারকম জর্জরিত হয়ে রয়েছে এসএস কেমিস্কে, তার উপরে প্রত্যেক মাসে বেতনের কোনো নিশ্চয়তা নেই। ক তারিখে হবে, কবে হবে এবং জেলাতে আবার কবে অ্যাকাউন্টে ঢুকবে, এই সমস্যার সমাধান কবেই হবে সেদিকেই কিন্তু তাকে আছে শিক্ষক মহল। তো বন্ধু আপাতত এইটুকুনি, দেখতে থাকুন টুথ।